এসে গেছি এই জায়গাটাতে। এখানে আমি আগে এসেছিলাম একবার, আমি জানি এখানে শিব ঠাকুরের মন্দির আছে। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। রক্ত নিয়ে নিয়েছে, ডাক্তারের কাছে গেছি, সব করেছি, ওই টাইমে একটু ভয় লাগে। আমাদের দুজনেরই মনে হচ্ছে যে আর বি রেডি ফর সাচ আ বিগ রেসপন্সিবিলিটি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার এডো, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকে সকাল থেকে আমি একটুখানি হাসি খুশি মুডে আছি। কেন? কারণ কলকাতায় মার শরীর যথেষ্ট ঠিক হয়ে গেছে, 80% ঠিক হয়ে গেছে। তো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড অলসো আমি ভেবেছি আজকের থেকে আমি এত কিছু নেগেটিভ নেগেটিভ ভাববো না, যা হবে হবে। আমি সকালবেলা যেরকম হাসি খুশি থাকি, খেলি দেলি ঘুরি, সেরকমই থাকবো। তো হ্যাঁ, আজকের দিনটা খুবই পজিটিভ নোটে আজকে স্টার্ট করেছি। কালকে বসে বসে ব্যালকনিটাকেও একটুখানি সুন্দরভাবে রিডেকোরেট করেছি, বেশ সুন্দর লাগছে আমার। অ্যাটলিস্ট আমার তো ভালোই লাগছে। টুকটাক এইখানে দেখো এই আউলগুলো রেখেছি। অ্যান্ড আমার মনে হচ্ছে যে এইটা আনার পর থেকে, এই গাছটা আনার পর থেকে একটুখানি কালারফুল ভাইব এসে গেছে। বাইরে গিয়ে রোদ্দুর একটুখানি ভিডিও তুলতে গেছি, পুরো হচ্ছে গা হাত পা পুড়ে গেল আমার। যাই হোক, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাট অমিতের এখনো অব্দি ব্রেকফাস্ট করা হয়নি। চারবার গিয়ে ওকে জিজ্ঞেস করেছি ব্রেকফাস্ট দেবো, ব্রেকফাস্ট দেবো, বলছে না না রিয়াঙ্কা আমি এখন জানাস না, আমি মিটিংয়ে ব্যস্ত আছি। তো ওর যেই মিটিং ওভার হবে তাতেই করে ওকে গিয়ে ব্রেকফাস্ট দিয়ে দেবো। আমার হাতের ব্যথাটাও এখন অনেক পরিমাণ কম আছে, না 100% ঠিক হয়ে যায়নি এখনো অব্দি। 30-40% ব্যথা এখন অব্দি আছে। আমাকে মেডিসিন দিয়েছে, এক সেকেন্ড, আমাকে খাওয়ার দুটো মেডিসিন দিয়েছে আর একটা অয়েলমেন্ট দিয়েছে যেটাকে লাগাতে বলেছে, তারপরে হট ওয়াটার ব্যাগ দিয়ে শেক দিতে বলেছে, আর আইস প্যাকও আমাকে সাজেস্ট করেছে, তারপরে ওটা দিতে হবে। মানে প্রথমে গরম, তারপর ঠান্ডা, তারপর গরম, তারপর ঠান্ডা, এইভাবে মানে ছেক দিতে বলেছে। মানে বলে না শেক দেয় না কী বলে, বেশ বুঝে গেছে তো কী বলছি। তো ওটা করতে বলেছে, ওটা করার পর আমি 3 দিন কন্টিনিউসলি করছি, আমি যথেষ্ট হাতে ব্যথাটা কমেইছে। বাট উনি আমাকে এটাও বলেছে যে 7 দিন পরে গিয়ে আবার দেখাতে, যদি ইনকেস ব্যথাটা দেখে যে একটু কিছু মানে ট্রিটমেন্ট দরকার, তাহলে হয়তো কিছু এক্সারসাইজ দেবে বা হয়তো ফিজিওথেরাপি সাজেস্ট করবে। বাট ডাক্তারকে দেখিয়ে আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি, ব্যথাটা কমও আছে। চেষ্টা করি মানে যাতে বা হাত দিয়ে ধরে ব্লক করতে পারি, বাট কী বলতো আনকনশিয়াস মাইন্ডে না বারবার আমি ডান হাত থেকে ব্লক মানে ডান হাত দিয়ে ট্রাইপডটাকে ধরে ব্লক করা স্টার্ট করে দিই। মানে এটা এতদিনে হ্যাবিট, তো ফটফট করে হাতে উঠে যায়। এনিওয়েজ, এখন আমি তুমি ব্রেকফাস্টে গরম করে দিয়ে আসি, হাজার না বলো এবার আমি শুনবো না। ফাইনালি এখন ও ব্রেকফাস্ট করছে, এত লেটে চারবার এসেছি, আমি ব্রেকফাস্ট দেবো, বেড়া 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 চিৎকার করে আমার পরে। তো যখন মিটিং শেষ হয়ে যায়, চাপ পড়ে যায় না, ধরো না খেতেই চাও, কিন্তু তোকে কি বলেছিল ডাক্তার টাইম খেতেই হবে। আমি জানি, মানে এখন জানিস তো যে কত চাপ। হ্যাঁ, প্রেসার আছে সেটা অন্য ব্যাপার, কিন্তু তাও তোকে বলেছে না ডাক্তার টাইমলি খেতেই হবে, তাই জন্য আমি আসি জিজ্ঞেস করতে। ওকে, না না আমি খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট। তোমরা যদি একটা ভালো হেয়ার কেয়ার রেঞ্জ খোঁজো ফর ইয়ার হেয়ার, যাতে কিনা তোমাদের চুলটা অনেকটা ফ্রিজ ফ্রি থাকে অ্যান্ড একটা ভালো শাইন আসে, তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি এইটাকে ট্রাই করতে পারো। এক সেকেন্ড, এইটাকে ট্রাই করতে পারো, এই রেঞ্জটাকে পুরো তোমরা ইউজ করে দেখতে পারো। আমি ফার্স্টলি ইউজ করি হচ্ছে হলো ইনটেন্স ময়েশ্চার শ্যাম্পু, তারপর আমি ইউজ করি হচ্ছে হলো কন্ডিশনারটা। এই প্রোডাক্টগুলো হচ্ছে হলো এনরিচ উইথ শাইন টনিক, অ্যান্ড তোমরা যখন ইউজ করবে না দেখতে পাবে যে চুলে একটা খুব ভালো শাইন আনছে। এটার মধ্যে আছে হচ্ছে হলো জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই অয়েল, যেটা কিনা চুলটাকে ডিপলি নারিশ করে। ভালো করে তোমরা শ্যাম্পু করে নিলে, তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে, তারপর তোমরা কন্ডিশনার অ্যাপ্লাই করে নিতে পারো। কন্ডিশনার অ্যাপ্লাই করার সময় মনে রাখবে মিড লেন্থ থেকে একদম নিচ অবধি অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাপ্লাই ইট। তোমাদের চুল যদি ড্যামেজ থাকে, তোমাদের চুলে যদি মানে হয় না যে লাইফ থাকছে না, তাহলে তোমরা ডেফিনেটলি এই রেঞ্জটাকে ইউজ করে দেখতে পারো, খুবই কিন্তু ভালো একটা রেঞ্জ। শ্যাম্পু করা হয়ে গেলে তোমরা লাগিয়ে নিতে পারো হচ্ছে সিরাম। এই সিরামটাকে অল্প একটুখানি পাম্প করে হাতে নেবে, নিয়ে ভালো করে চুলে কিন্তু লাগিয়ে নেবে, অ্যান্ড দ্যাট ইজ ইট। হেয়ারটা কিন্তু খুবই ভালো অ্যান্ড ম্যানেজেবল হয়ে যায়, দেখতে পারো ইজিলি। আমি এখন চিরুনি দিয়ে এটাকে আঁচড়াচ্ছি, অ্যান্ড খুব ইজিভাবে কিন্তু কোমটা চলে যাচ্ছে, কোনো কষ্ট করে টানা হ্যাশটা আমার করতে হচ্ছে না। আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, সেটা ইউজ করে তোমরা পারচেস করলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। আমি নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রোডাক্টের লিঙ্কও দিয়ে দেবো, তো সেটাকে চেক আউট করতে একদমই ভুলো না। অমিত এখন কোল্ড প্যাকটা নিয়ে এসেছে আর গিজারটাও অন করে দিয়েছে, এই দুটোকে অল্টারনেট করে আমার দিতে হবে। থ্যাংক ইউ হাজবেন্ড। কাজ করতে করতে চোখে ব্যথা হচ্ছে, ঠান্ডা জল দিয়ে এরকম ভাবে শুয়ে আছে। ওয়াও, লুকিং সো নাইস। এটা সবার করা উচিত, চোখটাকে রিল্যাক্স করানো উচিত। এত রিল দেখি, এত কাজ করি, তারপর তো চোখটাকে ঠান্ডা রাখা উচিত।
আমি আর রিয়াঙ্কা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। কোথায় যাবো? যাচ্ছি ওকে নিয়ে একটু মন্দিরে যাচ্ছি। অনেকদিন ধরে বলছিল শিব ঠাকুরের মন্দিরে যাবে, শিব ঠাকুরের মন্দিরে যাবে। তো এখন ডিসাইড করলাম ঠিক আছে আমার অফিস হয়ে গেছে, চল আমি তোকে নিয়ে এখন যাই। ও রেডি হয়ে নিয়েছে, এখন শিব ঠাকুরের মন্দিরে যাবো আগে, ওখানে দর্শন করার পর তারপর ওখান থেকে বেরিয়ে একটা রিয়াঙ্কাকে ডাক্তার দেখানো হয়েছে, সে ডাক্তারকে দেখাতে যাবো আজকে, দেখি তা বাড়ি ফিরবো। করার চেঞ্জ আছে, আমার স্কুটারে যাবো, ওই জন্য হেলমেট হাতে অবভিয়াসলি। তো আজকে কেন অমিত বলছে যেখানে যাবো সেখানে রাস্তাটাও ঠিক মতো চেনে না, যদি সরু গলি হয় গাড়িটা মানে ঢুকিয়ে পার্কিং করতে অসুবিধা, তাই বলছে চল স্কুটারে যাই। এটা বলা লাগলো, আমি তো মিসও করি স্কুটারে একটুখানি ঘুরতে যাবো। আজকাল আমি যখনই বলি কবে দিনে বেরোবে, হ্যাঁ গাড়ি করেছো চল আজকে তোর দিন। স্কুটারটা কোথায় গো? নিচে বটে, তুই এর মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? মামির মতো ভিতরের মতন দাঁড়িয়ে আছিস কেন? এরকম দাঁড়িয়ে লিফটে এরকম হাত ফাত ছড়িয়ে কি হলো? এর মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? ড্রেসটা খুব সুন্দর লাগছে না আমার নিজের মুখ বাজে দেখতে, দেখি দেখি তোকে দেখা আজ রিয়াঙ্কা সুন্দর লাগছে, ড্রেসটা পরেছে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আজকে। অবসর আর পরি শুধু একটু ডান দিকের ভুরুটা মনে হচ্ছে না, বা দিকের একটু মনে হচ্ছে বেশি একটু মোটা হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। এটা আমার হেলমেট, তোরটা বার করছি। অমিত আমাকে সবসময় কি বলে রিয়াঙ্কা, তুই যাই বলিস তোকে আমার খুব ভালো লাগে, তুই ওয়েস্টার্ন পর ইন্ডিয়ান পর সব কিছু ভালো লাগে, একটু আওয়াজ হচ্ছে সরি। বাট আমি দেখেছি যখন আমি কোনো সময় ইন্ডিয়ান ওয়ার পড়ি না, অমিতের একটু বেশি ভালো লাগে ছোটবেলার থেকে। এটা যখন আমি কুর্তি পরি বা রিয়াঙ্কা তুমি আজকে তো কি সুন্দর লাগে এরকম বলতো, ইন্ডিয়ান ওয়ারই তো ভালো লাগে, বেশি ভালো লাগে। তাড়াতাড়ি মোট চল এবার, একেই লেট হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে হলো অমিতের ফেভারিট পার্ট, সেটা কি? সেটা হচ্ছে হলো আমাকে হেলমেট অ্যান্ড টুপি পরানো, এটাই তো বেস্ট পার্ট বল। লজ্জা সরম কর, অনেক বছর আগে, আজকে না। এসে গেছি এই জায়গাটাতে, এখানে আমি আগে এসেছিলাম একবার, আমি জানি এখানে শিব ঠাকুরের মন্দির আছে, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, এখানে পূজা হবে রিয়াঙ্কানে। ঠান্ডা মাথায় একটুখানি শিব ঠাকুরের দর্শন করতে চাই, ঠান্ডা ভাবে একটুখানি ঠাকুরের নাম করে বাড়ি যেতে চাই। মাঝে মাঝে আমার মন্দিরে এসে ঠাকুর কাছে চুপচাপ বসে থাকতেও ভালো লাগে। ব্যাস সেটাই, এখানে কোথায় শিব ঠাকুরের মন্দির আছে অনেকদিন ধরেই অমিতকে জিজ্ঞেস করছিলাম, তো অমিত আজকে ফাইনালি একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে আমাকে নিয়ে এসছে, ভালো লাগলো, থ্যাংক ইউ। চলো তোমাদেরকে একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি জায়গাটা কেমন, খুবই সুন্দর জায়গা, আর খুবই না এখানে এসে পিসফুল ফিল হচ্ছে, আর ঠান্ডা হাওয়া আসছে এখানে। মন্দিরে গিয়ে পুজো দিয়ে আমি আর অমিত বেরিয়ে আসলাম, খুব ভালো লাগলো। ভেতরে গিয়ে সত্যি বলছি খুব পিসফুল ফিল হচ্ছিলো, এখানে সামনেও এত সুন্দর জায়গা, অনেক বছর হয়ে গেছে যে আমি পুনেতে আছি, জানতামই না যে বাড়ির পাশেও এত সুন্দর জায়গা আছে। দেখে নাও এখানে সবাই এখানে এসে বসে, খুবই পিসফুল একটা প্লেস এটা। অমিত এখন এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, এখানে না একটা পার্কের মতন কিছু একটা আছে, হয়তো আমরা হাতটা তো ওইদিকেও যেতে পারি। Must get back in the fight, this can't be a surprise, I think I'll let it slide. I'm sleepwalking through all of my problems, no. যেখানে অমিত যায় সেখানে ও এরকম কিছু না কিছু খুঁজে বার করে, কি বার করেছে? মানে ছেলে গাছে উঠে লুকিয়ে নেমে নাচছে, রিল বানাচ্ছে। তুই চল আমি তোকে একটা বানিয়ে দিচ্ছি সুন্দরের মধ্যে, এরকম রিল আমি বানাতে পারবো না, চল 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 দেখাচ্ছি না, চল 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 তাই জ্বালাস না দেখে চল। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, আমি ওটাই শুধু বারবার ভাবছি যে বাড়ির থেকে এত কাছে কিন্তু কোনোদিনও আসিনি, এই অমিত তো আমাকে কোনোদিনও নিয়ে আসেনি, নিয়ে আসতে হয়তো কিন্তু এখানে অমিত আমাকে আগে, কি সুন্দর জায়গাটা, হয়তো খুব ভালো লাগলো গো এসে। অনেকক্ষণ টাইম আমরা এখানে স্পেন্ড করলাম, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, যদিও হাতে একটু টাইম আছে, রয়েল বাজার জল তাড়াতাড়ি চলে যাই, দেখে লাভ নেই। তো এখন এখান থেকে বেরিয়ে এখন আমরা কোথায় যাবো জানো? ওয়াকার এখন আমরা এখানে এসে, এখানে সকালে ওরা সব নাকি চা খেতে আসে, এখন ওরা বিকেলে চা খেতে এসছে,
আমি ওদেরকে জয়েন করে মানে জাস্ট আড্ডা দিতে এসেছি। স্যার তো আমি ভয়ে চা পড়ে গেছে, কেন ওখানে এসে গেছিল অমিত ডাকছিল তাই জন্য ডার গেয়া। অমিত কি হয়েছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে বেচারা। বুঝতে পারছি না ভগবান আমাদেরকে কি সাইন দিচ্ছে। আমরা এখান থেকে যাচ্ছিলাম টান 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 টানা, এখানে দেখো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও এই দেখো এখানে এসে দেখছি একটা গোল্ডেন রিট্রিভার এরকম দাঁড়িয়ে আছে, কি কিউট দেখ দাঁড়িয়ে আছে এখানে। এই ডাকিস না আমরা, চল জ্বালাস না ওকে, চল। তো আমরা এখন এই জায়গাটা এসেছি, লাস্ট দিন তোমরা দেখেছিলে এখান থেকে ওয়ালনাট এইসব কিনে নিয়ে গেছিলাম, অমিতের জন্য ওয়ালনাট নিয়ে গেছি। অমিতের ওয়ালনাট খেতে খুব ভালো লাগে, বাট এত খেয়েছি যে শেষ করে ফেলেছে, অল্পই নিয়ে গেছিলাম, তো ওর জন্য আবার সেটা রিস্টক করে নেবো। আমার জন্য অ্যালমন্ডস নিয়ে গেছিলাম, বাট আমারটা আছে। ওকে এক কেজি দাঁড়া যাবি না? হ্যাঁ যাবো। নিয়ে নিয়েছি এখান থেকে ওয়ালনাট, এখন ডাইরেক্টলি যাবো ডাক্তারখানে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। অনেক ব্লাড টেস্ট দিয়েছিল, সেগুলো রিয়াঙ্কা এখন একবারে করিয়ে দিচ্ছি। রিয়াঙ্কা কেঁদে কেঁদে পাগল করে দিয়েছে, সবাই চিৎকার করে, সবাই ভয় পেয়ে গেছে কি হয়েছে। এবার যে হাতে রক্ত নিয়েছে সেই হাতে আমার ধরতে দিচ্ছে না, ওজন হাতে নাকি ব্যথা। যাই হোক এখন একটু ওখানে চিজ কেক খাওয়া দেন, অনেক এনার্জি পাবে না। চিজ কেক অর্ডার করে দিচ্ছি বাড়ির জন্য, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে আমি ডিরেক্টলি বাড়ি চলে। রিয়াঙ্কাকে নিয়ে আমি এসে গেছি স্পাইস অ্যান্ড টনিক, এখানে আমরা একটু ভাবছি সোজা স্যুপ খাবো আগে। অনেকে চিজ কেক খাবে না বলছে, বলছে আমার গায়ে এনার্জি দরকার, আমার রক্ত নিয়েছে, আমি স্যুপ খাবো। আমি স্যুপের কথা বলি, আমি শুধু বলছি চিজ কেক খাবো না, বলছি ঠিক আছে তোমরা স্যুপ খাও। চল আমার নেলসে খুব বাজে অবস্থা দেখতেই পাচ্ছ, অনেক দিন আগে নেল এক্সটেনশন করেছিলাম, তো আমি ভাবলাম এখানে এসে একটু প্রাইসটাও জিজ্ঞেস করিনি। এখানে নেল এক্সটেনশনের প্রাইস হচ্ছে হলো 2600, যেটা আমরা আমাদের স্যালনে দিই 1500, অ্যান্ড তাও আমি মোস্ট অফ দ্য টাইম তোমাদেরকে অফারে 999 বা 1100 দিয়ে দিই, এখানে হচ্ছে হলো 2600 টাকা। আর যদি রিফিল করতে চাই তাহলে হচ্ছে হলো 1500, ইভেন ফর মেম্বার্স, মানে মেম্বার্সের জন্য 1500 টাকা, নন মেম্বার্সের জন্য হচ্ছে 1800 টাকা। আমি একটু প্রাইসটা শুনে আসলাম, করতে যদি হয় তাহলে তো মানে কোনো উপায় নেই, করতেই হবে, কারণ নোকটা না অনেক বড়ো হয়ে গেছে, এই পাশটা থেকে না এবার একটুখানি ব্যথা লাগছে, মানে এক মাস বা 25-30 দিন হয়ে গেলে না ব্যথা শুরু হয়ে যায় হাতে। তো দেখি যদি কালকে আসি তাহলে এখানেই চলে আসবো, এটা হচ্ছে ফ্যাসিনো, ভালো স্যালন। তো যদি কালকে পসিবল হয় তাহলে এসে হাতের এগুলো রিমুভ করে নেবো, কারণ এবার না এটা ব্যথা ব্যথা লাগছে এবার আমার। এটা দেখে না, এটা আমার অ্যাকচুয়াল নেলস না, মানে এর উপর আমি নেল পেন লাগিয়ে রেখেছিলাম, একটা ব্র্যান্ডের শ্যুটের জন্য ওদের নিউ নেলস দরকার ছিল, তো অনেকটাই পরিমাণ বেড়ে গেছে। তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, বাট এরকম বেড়ে গেলে না তখন হাতে কিন্তু একটা আনইজি ফিল হয়, তো করিয়ে নিতে হবে, কারণ আমার কলকাতায় যেতে এখন অনেক দিন বাকি আছে, 15-20 দিন তো আছেই বাকি, তো ততদিন আমি এরমভাবে নোক নিয়ে থাকতে পারবো না, কষ্ট হবে। জিস এবার 2600 চাইছে ফর নেল এক্সটেনশন, বাবা তো আমাদের ভালো। হ্যাঁ 1500 ফর নেল এক্সটেনশন, তার উপর আমি ডিসকাউন্ট দিয়ে মানে 1100-1150 এরকম রাখি, অনেকটা এক্সপেন্সিভ, বাট ঠিক আছে। একদিন কি পোস্টপোন হবে, ফ্লাইট বুক করে দাও, ফ্লাইট বুক করে যাওয়াটা আমার কাছে একটু কম এক্সপেন্সিভ হয়ে যাবে। আজকে দেখেছি আমি হ্যাপি মুডে আছি, আজকে রক্ত নিয়ে নিয়েছে, ডাক্তারের কাছে গেছি, সব করেছি, বাট ওই টাইমে একটু ভয় লাগে, তারপরে আমি আবার হ্যাপি হ্যাপি মুডে হয়ে গেছি। এটাই হচ্ছে আমার লাইফের মোটো, আমি সবসময় এখন হ্যাপি থাকবো। আমরা এখানে এসে গেছি, বলেছিলাম যে একটুখানি স্যুপ খাবো, তো আমার যে স্যুপটা খেতে ইচ্ছে করছিল সেটা ছিল লেমন কোরিয়ান্ডার স্যুপ, বা সেটা আজকে অ্যাভেলেবেল নেই, মানে এখানে ওদের মেনুতেই নেই, তো আমি আর কিছু নিচ্ছি না। অমিত বলে যখন ঢুকে গেছি কিছু তো খাওয়া নিতে হবে, তো ও তন্দুরি চিকেন অর্ডার করেছি, তন্দুরি চিকেন অর্ডার করে দিয়েছে, তো ও ওটা খেয়ে নিই, আমি একটু টেস্ট করে নেবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এটা দেখে এতটাই লোভ লাগছে, ভালো না, একটা পিস তো ট্রাই করতেই হবে, এখানে আরো দুটো পিস আছে, অমিত অলরেডি এখানে স্টার্ট করে দিচ্ছে খাওয়া। হয়ে গেছে, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ডাইরেক্ট বাড়ি। সুরজ এসে গেছে, আমরা চাবিটা রেখে এসেছিলাম, তো এসে বাকি সব জিনিস করে দিয়ে চলে গেছে। আজকে এই ফুলগুলোকে চেঞ্জ করে নিতে হবে, কারণ এগুলো শুকিয়ে গেছে, শুকনো ফুল রাখতে নেই, তো এটাকে পরিষ্কার করে নিচ্ছি, একটু ক্লোজ আপে আয়। আর তোমাদেরকে একটা কথা বলার আছে, আজকে আমি একটা শেয়ার করেছিলাম, কি শেয়ার করেছিলাম, শর্ট শেয়ার করেছিলাম, অ্যান্ড সেখানে তোমরা সবাই লিখছো যে তোমরাও নিতে পারো একটা পাপি, আসলে খুব ভালো হবে, তোমাদেরও মনটা ভালো লাগবে নিতে, তো আমরা দুজনেই চাই, আমিও চাই, অমিতও চায়, আমার থেকে একটু বেশি অমিত চাই, কারণ ওর কোনোদিনও মানে পাপির সাথে বা কুকুরের সাথে বড় হয়নি। আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই ডগ ছিল, আমি যখন আমার মার পেটে ছিলাম তখন আমাদের ফার্স্ট ডগ আসে, তো আমার জন্য তো এসা মানে স্পেশাল কানেকশন, বাট হ্যাঁ অমিত নিজেও নিতে চায়, আমিও নিতে চাই, বাট আমাদের আমাদের দুজনেরই মনে হচ্ছে যে আর বি রেডি ফর সাচ আ বিগ রেসপন্সিবিলিটি, তাই না? একটু হলেও মানে মনে হয়, কেন বলতো আমারও বিজনেস কলকাতায়, তো বারবার আমার ট্রাভেল করতে হয়, আমি আর অমিত এখন অবধি ফুললি সেটেল হলো না, তো সব কিছুই ভাবছি, বাট যদি সব থটসকে বাইরে রেখে ভাবি না, তো সেদিন গেছিলাম ক্যানেলে, ওখানে যাওয়ার পর থেকে আমার অমিতের মাথা পুরো ভূত চেপেছে, প্রত্যেক সময় ওই ভিডিওটা খুলে দেখছেন, ভাবছি নেবো নেবো নেবো। তোমরা বলো কি করা অ্যাকচুয়ালি উচিত কি উচিত না, মন তো বলছে হ্যাঁ, আমার মাথা বলছে হ্যাঁ না হ্যাঁ না করছে, মাথা হ্যাঁ বলছে, মাথা তোমার হ্যাঁ বলছে,
And that is it about this video, guys. If you like it, do like, share and subscribe. And also, see you in the next vlog. Till then, stay happy, stay kind, and stay cool, 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 positive. Bye. My favorite TV shows are capturing. I know I must get it right. I must get back in the